हिस्ट्री चैनेले बंधुरा आज के देखे नेब ओएससी स्कॉलरशिप कीभावे रिन्यूअल करते हैं। बंधुरा वीडियो शुरू करार आगे अपन सवार का एकटाई अनुरोध, जदि वीडियो भलो लेगे थे तो लाइक शेयर सबसक्राइब कर चैनलटर पशे थकूँ। बंधुरा ओएससी स्कॉलरशिप फर्म फिल आप करार जो अनेक नतून नतून चेन्जेस एस এখন রেশন কার্ড অ্যাড করছে, মানে এখন রেশন কার্ড অ্যাড করতে হচ্ছে, তারপরে ওএসিসে যে পোর্টাল আছে সেই পোর্টালে ইনকাম সার্টিফিকেট অ্যাড করতে হচ্ছে। তো চলুন সবই ডিটেলসই আপনাকে দেখাবো। তো প্রথমে আমরা ডেস্কটপ থেকে গুগল ক্রোমটা ওপেন করে নেব। হয়তো বন্ধুরা ভিডিওটা যখন আপলোড হবে তখন আপলোড হয়ে আপনারা দেখছেন সেই দিন হয়তো লাস্ট ডেট হবে, যত সম্ভব লাস্ট ডেট আমার যতটা মনে আছে 15ই জানুয়ারি লাস্ট ডেট হবে, 15ই জানুয়ারি 2023। হ্যাঁ 23 বন্ধুরা আপনারা জানেন, তবুও বলে দিলাম 15ই জানুয়ারি লাস্ট ডেট হবে। আমার ডেস্কটপটা একটু বন্ধুরা স্লো হয়ে গেছে, তো বন্ধুরা এখানে আমরা গুগলে ক্লিক করে নেব, ডেস্কটপে গুগল ক্রোম ওপেন করে গুগলে ক্লিক করে নেব। বন্ধুরা গুগলে ক্লিক করার পর ওএসি স্কলারশিপ পোর্টালটা টাইপ করে নেব। টাইপ করার সাথে সাথে দেখুন প্রথম যে ওএসিসের যে অফিসিয়াল ওয়েবসাইটটা সেই ওয়েবসাইটটা চলে আসবে। বন্ধুরা আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশানে পোর্টালের লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সরাসরি ক্লিক করলে প্রবেশ করতে পারবেন। চলুন বন্ধুরা তবুও দেখিয়ে দিই রিনুয়াল স্কলারশিপ, হয়তো আমি ভুল ক্লিক করেছিলাম। রিনুয়াল স্কলারশিপে এখানে কলকাতায় ক্লিক করে সাবমিটে ক্লিক করে ওকে ক্লিক করে এবার দেখুন বন্ধুরা এখানে অ্যাপ্লিকেশান আইডি দিয়ে দিয়েছে। আইডি অ্যাপ্লিকেশান আইডি আমার দেওয়াই আছে, আপনি আপনার যত যে স্লিপটা আপনাকে দেওয়া হয়েছিল আগের বছরে যখন ফর্ম ফিল আপ করেছিলেন তার যে স্লিপ দেওয়া হয়েছিল সেই স্লিপটা আপনি অনুযায়ী সব অ্যাপ্লিকেশান পাসওয়ার্ড দিয়ে নেবেন। তারপরে লগ ইনে ক্লিক করবেন, ক্যাপচা ফিল করে লগ ইনে ক্লিক করার সাথে সাথে এখন আপনার ফোনে একটা ওটিপি যাবে যেই নাম্বারটা আপনি রেজিস্ট্রেশন করেছিলেন। এবং ওটিপি পুট করে সাবমিট করার সাথে সাথে আপনার পোর্টাল সাইটটা খুলে যাবে, এবং খুলে গিয়ে এখান দিয়ে আপনি অ্যাকাউন্টমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন, ভেরিফাই ডিটেলস করতে পারবেন। ভেরিফাই ডিটেলস এই যে স্টেপ টু দেখুন লেখা আছে রিনুয়াল অ্যাপ্লিকেশান, রিনুয়াল অ্যাপ্লিকেশানে ক্লিক করলে এখানে দেখুন আপনার এটা দিয়ে দেবে। এবার আমি যখন আপনাকে বলেছিলাম যে ইনকাম সার্টিফিকেট এখানে দিতে হবে, দেখুন এখানে লেখাই আছে আপলোড ইনকাম সার্টিফিকেট শুড জেনারেটেড ফ্রম ই ডিস্ট্রিক্ট পোর্টাল জেপিজি 512 KB-র মধ্যে আপনাকে এখানে ইনকাম সার্টিফিকেটটা পুট করতে হবে। এবং যেটা লাগবে এখানে আপনি সব কিছু দেখে দেবেন, ক্লাস 10 পাস ফ্রম এখান থেকে গভর্নমেন্ট ইনস্টিটিউট সিলেক্ট করে এখানে গভর্নমেন্ট ইনস্টিটিউট সিলেক্ট করে নেবেন। গভর্নমেন্ট ইনস্টিটিউট সিলেক্ট করে এইবারে আপনার কোর্স কত ইয়ার হলো, আমি যারটা করছি বন্ধুরা সে এখন বিকম সেকেন্ড ইয়ারে অনার্স পড়ছে, তো এখানে সেকেন্ড ইয়ার ক্লিক করে নেবেন। এবং আপনাকে মানে তার অ্যাপ্লিকেশান স্লিপ থেকে আমি ডেটটা দিয়ে নেব, এখানে ডেটটা দিয়ে নেবেন, এখানে তার মানে একটা মিনিমাম এন্ডিং সিজন ক্লাসের ডেট দিয়ে দেবেন। আর এখানে হোস্টেলার সে না, তাই হোস্টেলারের এখানে দিলাম না। তো বন্ধুরা এই অবধি করে এখানে জেপিজি ফর্মটা সিলেক্ট করবেন, এখানে সিলেক্ট অ্যাভেলেবিলিটি ওয়ান প্যারেন্টস অ্যাভেলেবিলিটি বা সার্চ করবেন, বা বোথ প্যারেন্টস যার বাবা মা দুজনই থাকবে তার এটা বোথ করে দেবেন। এবং আস্তে আস্তে আপনি এখানে ব্যাংক মানে ব্যাংকের যে সেকশনটা আছে ব্যাংকের সেকশনটা পুরো মিলিয়ে নেবেন, সব ঠিকঠাক আছে নাকি। ঠিকঠাক আসার পরে এখানে এই সেখানে লেখা আছে ডিপার্টমেন্ট অফ এডুকেশন, এখানে আপনার মতে দেখে বা সিলেক্ট করলেন এর মধ্যে যদি এই সেকশানের মধ্যে যদি আপনার কোনোটা থাকে তো করলেন এখানে এই সেকশানের মধ্যে আপনার যে কটা থাকবে বা রোল অনুযায়ী সিলেক্ট করলেন, করে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার সাথে সাথে আপনার পিডিএফটা লক হয়ে যাবে, লক হয়ে যাওয়ার সাথে সাথে হার্ড কপি প্রিন্ট আউট করে নেবেন, এবং প্রিন্ট আউট করে আপনি এক কপি কলেজে জমা দেবেন
আর এক কপি নিজের কাছে রেখে দেবেন। এবং কলেজে জমা দেবেন বন্ধুরা, কলেজ থেকে আপনাকে এতে পাঠাবে। আমি কিন্তু বন্ধুরা আবার আপনাকে বলছি যে আজকে কিন্তু মানে আমি যখন ভিডিওটা আপলোড করব তার সাথে সাথে সেই দিন কিন্তু আপনি যখন ভিডিওটা দেখবেন সেই দিন কিন্তু লাস্ট ডেট হলো 15 জানুয়ারি 2023। তো সুতরাং বন্ধুরা আপনারা আশা করব এর মধ্যে আপনারা ফর্ম ফিল আপ করে নেবেন। ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন, এবং কোনো অসুবিধা হলে আমার ইনস্টাগ্রামে গিয়ে বায়ো করুন, আমি আপনাদের যথারীতিভাবে সাহায্য করব। বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই।